সংস্কারের অভাবে বেহাল দশা হবিগঞ্জের কামরাপুর সুজাতপুর আঞ্চলিক সড়কের। সড়কটির 19 কিলোমিটার জুড়ে সৃষ্ট খানাখন্দের কারণে প্রায় ঘটে দুর্ঘটনা। তারপরও ভোগান্তি নিয়ে চলাচল করছেন 5 ইউনিয়নের কয়েক হাজার মানুষ। তবে দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস কর্তৃপক্ষের। হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নূর উদ্দিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কেরণ মোস্তফা। বানিয়াচংয়ের কামরাপুর সুজাতপুর সড়কটি দিয়ে চলাচল করেন মোকরমপুর, মন্দরী, সুজাতপুর, মুরাদপুর ও কৈলারকান্দি ইউনিয়নের বাসিন্দা সহ কিশোরগঞ্জ জেলার কয়েক হাজার মানুষ। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি 19 কিলোমিটার দীর্ঘ এই সড়কটির। সড়কের অধিকাংশ স্থানে বড় বড় গর্তের কারণে প্রায় ঘটে দুর্ঘটনা। উপায় না থাকায় ভোগান্তি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। বারবার প্রশাসনের কাছে ধর্ণা দিয়েও প্রতিকার না পাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। প্রতি এক দুদিন পরে পরে মানুষ হাত ভাঙে, পাও ভাঙে, এরপরে দুর্ঘটনা ঘটে, মানুষ জবর জর্জরিত। আমরা খুব যন্ত্রণার মধ্যে আছি, রাস্তাঘাট নষ্ট। সারাদিন দিতে পারি আমরা চার সিঙ্গেল, আমি দিতে পারি আমরা দুই সিঙ্গেল। রুগী লুয়ে গেলে অর্ধেক রাস্তা রুগীটা মারা যায়। আমরা এই রাস্তাটা করে দিন দিলে আমরা অনেক উপকার হয়। সড়কটি মেরামতের দাবি স্থানীয় ইউপি চেয়ারম্যানেরও। আমাদের রাস্তাটা হইলে আমাদের এলাকার উন্নয়ন হবে, ডেভেলপমেন্ট হবে, আমাদের বিশ্বাস যে তড়িগতির রাস্তাটা হবে। দ্রুত সংস্কার কাজ শুরুর আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তবে বর্তমানে রাস্তাটির সারফেস খারাপ অবস্থায় আছে। টেন্ডার আহ্বানের পূর্ব পর্যন্ত বা পরবর্তী কার্যক্রমে যাওয়ার আগ পর্যন্ত আমরা মোবাইল মেনটেন্যান্সের মাধ্যমে জনগণের দুর্ভোগ পোহাতে যানবাহন চলাচলের স্বাভাবিক রাখার স্বার্থে মোবাইল মেনটেন্যান্সের মাধ্যমে আমরা মেরামত করে রাখব। তবে শুধু আশ্বাস নয়, জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি মেরামতের দাবি ভুক্তভোগীদের। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।